নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। করোনার শেষ দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে। এই মাস্ক বন্দি দিনগুলি একদিন ফুরিয়ে যাবে এবং তার অনেক আগেই স্বাভাবিক ছন্দে ফিরবে আমাদের জীবন। ঠিক তারপরে কি হবে? ঠিক ধরেছেন, ভোট হবে, নির্বাচন। প্রথমে বিহারের বিধানসভা নির্বাচন আমাদের রাজ্যে, এখনো জানি না হবে কিনা, তবে পুরো ভোট কয়েকটা বকেয়া পড়ে রয়েছে। এবং ঠিক তারপরেই 2021-এ বিধানসভা নির্বাচন। লকডাউন এবং আনলকের বিভিন্ন স্তরে করোনা নিয়ে কিন্তু এতদিন মেতে ছিল দেশ। করোনা মোকাবিলা ও অর্থনীতি, তাতে কেন্দ্রের বিভিন্ন ভূমিকার সমালোচনা হয়েছে, প্রশংসা হয়েছে, কিন্তু সবই কিন্তু সোশ্যাল মিডিয়ায়। সংকট একটা এসেছিল, তা এখনও পুরোপুরি কাটেনি বা যায়নি। তবে এতদিন কোন খাতে কী খরচা হলো, তাতে লাভ কী হলো, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী সরকারের থেকে তা হিসেব বুঝে নেওয়ার সময় এসে গেছে। হিসেব কোথায় নেওয়া হবে? সংসদে। কয়েকদিনের মধ্যেই সংসদের বাদল অধিবেশন বসছে এবং বিজেপি এখন থেকেই কিন্তু দু কক্ষে বেশ শক্তিশালী, রাজ্যসভা ও লোকসভা। আর কেন্দ্রকে কোণঠাসা করতে প্রয়োজন কক্ষ সমন্বয়, তার আগাম পরিকল্পনা প্রয়োজন। এবং সেই কক্ষ সমন্বয়েরই একটা ড্রেস রিহার্সেল দেখা গেল গতকাল সোনিয়া গান্ধীর সঙ্গে সাত অবিজেপি মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্সে। ভার্চুয়ালি সভা সোনিয়া গান্ধী ডেকেছিলেন অবশ্যই, কিন্তু কার্যত তার আহ্বায়ক হয়ে ওঠেন মমতাই। একসময় সোনিয়া নিজেই মমতাকে সভা পরিচালনা করতে বলেন এবং মমতা নিজের বক্তব্য শেষ হতেই ফের ব্যাটন তুলে দেন সোনিয়ার হাতে। লখনৌয়ের তেহজিব কিছুক্ষণ চলল, হালকা চলে হাসি ঠাট্টা হলো। তবে সোনিয়ার ব্যবহার একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, অন্তত আমার কাছে। অবিজেপি রাজনীতিকদের মধ্যে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব মমতাকেই দিচ্ছেন। সোনিয়া যে ভুল লোককে বেছে নেননি তা মমতার বয়ানেই কিন্তু পরিষ্কার। দেখুন, রাজনীতির দুটো দিক আছে। একটা রাজনৈতিক দলের কৌশল, দুই জনতার প্রতিক্রিয়া। জনতার প্রতিক্রিয়া জানানোর সবচেয়ে বড় মাধ্যম হলো নির্বাচন। নির্বাচনের ফলাফল কী হবে তা সবসময় কিন্তু আগাম আঁচ করা যায় না। তবে রাজনৈতিক দলগুলির কৌশল দেখে বোঝা যায় যে তারা কতটা আত্মবিশ্বাসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল কিন্তু শুরু থেকে আক্রমণাত্মক। তিনি বিজেপি মুখ্যমন্ত্রীদের ভয় না পেতে বলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেই শব্দবন্ধ ইতিমধ্যেই জনপ্রিয়, ডরনা নেহি লড়না হ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু পার্সোনাল টাচও এনেছিলেন গতকালের মিটিংয়ে। রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের হয়ে আন্দোলনের স্মৃতিচারণ করেন। রাজীব খেলরত্ন পুরস্কার চালু হয় মমতা ক্রীড়ামন্ত্রী থাকাকালীনই, এবং তার উল্লেখও করেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে তার বাবা মায়ের স্বাস্থ্যের খোঁজ নেন শিবসেনা। একসময় প্রবল প্রতিপক্ষ শিবসেনা এখন ইউপিএ শিবিরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যেভাবে বিজেপি ও করোনার সঙ্গে যুঁজছেন তারও কিন্তু প্রশংসা করেন মমতা। মঙ্গলবার সোনিয়া গান্ধীর ফোন পাওয়ার পরেই ভার্চুয়াল বৈঠকের প্রস্তুতি শুরু করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বৈঠকে তারই কিন্তু প্রতিফলন দেখা গেল। সাত অবিজেপি মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্স, সার্বিক বিরোধী ঐক্যও বলা যাবে না, তবু সোনিয়ার ডাকে সাড়া দিলেন মমতা। কেন? প্রথম কারণ, বৈঠকে ইস্যু নিট ও জেইই একসঙ্গে জাতীয় এবং স্থানীয় ইস্যু। দেশ জুড়ে পরীক্ষা হয়, আবার পরীক্ষার্থী ঘরে ঘরে, পরীক্ষার্থীদের নিরাপত্তা অভিভাবকদের উদ্বেগের বিষয়। গোটা দেশের মধ্যবিত্ত সমাজ তাকিয়ে দুই পরীক্ষার দিকে। দ্বিতীয় কারণ অবশ্যই বৈঠকের উদ্যোগ। কদিন পরেই সংসদের বাদল অধিবেশন, কিন্তু বিরোধী শিবির এখনও সেভাবে জোটবদ্ধ নয়। পোর্খ আর রাজনীতিকের মতোই মমতা বুঝেছেন, কোনো সুযোগেই হাতছাড়া করা উচিত নয়। প্রবেশিকা পরীক্ষা নিয়ে কেন্দ্রকে কোর্টে টেনে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। This will be my request to all the state government. Let us do it together. Let us go to Supreme Court and let us request them to postpone it for the timing. রাজ্যে বিজেপির সঙ্গে মমতার সরাসরি রাজনৈতিক লড়াই এবং রাজ্য বিজেপির কোনো মুখ নেই। মোদীকেই সামনে রেখে লড়ছে গেরুয়া পার্টি, তাই মোদীকে নিশানা করতে চান মমতা। কেন্দ্রে মোদী অস্বস্তিতে পড়লে রাজ্যে বিজেপি নেতাদের মনোবলেও তার প্রভাব পড়বে।
লকডাউন সংক্রান্ত সিদ্ধান্তেও বল বিজেপির কোর্টে ঠেলেছেন মুখ্যমন্ত্রী। মেট্রো যদি চালাতে চায় ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনটেন করে কলকাতায় বা কাছাকাছি অ্যাডজেসেন্ট কলকাতা আমাদের কোনো আপত্তি নেই। ট্রেনও যদি লোকাল ট্রেনগুলো তারা আস্তে আস্তে শুরু করে সব একসাথে নয়। মেট্রো কলকাতা লাইফলাইন, লোকাল ট্রেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পরিবহন, এই দুই গণপরিবহন চালুর সিদ্ধান্ত কেন্দ্রকেই নিতে হবে বললেন মমতা। তার মানে মেট্রো চালুর দাবি জোরালো হলে তার জবাবদিহি করতে হবে কেন্দ্রকে, লোকাল ট্রেন চালু করা বা না করার সাহস সিদ্ধান্ত কেন্দ্রকেই নিতে হবে। মেট্রো মানে কলকাতাবাসী, লোকাল ট্রেন মানে রাজ্যবাসী। এই নিয়ে কোনো অসন্তোষ হলেই তা গিয়ে পড়বে রাজ্যে বিজেপির ওপর। মুখ্যমন্ত্রী সব দিক ভেবেই রেল ও মেট্রোয় সম্মতি দিয়েছেন, ধারণা রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। সেপ্টেম্বরের শেষেই অনেকটা কাবু হয়ে যাবে করোনা বলেছেন মুখ্যমন্ত্রী, তারপরেই জেলা সফরে বেরোবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা বলেছেন, আর আগামী বছরের গোড়াতেই বাজারে আসতে শুরু করবে ভ্যাকসিন। এই বিশাল দেশে ভ্যাকসিনের বিলি বণ্টন কীভাবে হবে? কেন্দ্র কি সত্যি কোনো পরিকল্পনা অলরেডি নিয়েছে? রাহুল গান্ধীর অভিযোগ, ভ্যাকসিনেশন নিয়ে আদৌ তৈরি নয় মোদী সরকার। করোনা ভ্যাকসিন কীভাবে দেওয়া হবে সেটা আমরা কিন্তু এখনও জানি না। সেটা কি পোলিও ভ্যাকসিনের মতন খাইয়ে দেওয়া হবে, নাকি নেজাল ড্রপ, নাকি ইঞ্জেকশন? ট্রায়াল দেখে মনে হচ্ছে আমাদের ইঞ্জেক্টেবল ভ্যাকসিনই কিন্তু বাজারে আসছে, এবং তখনই দ্বিতীয় প্রশ্ন, কোটি কোটি ভ্যাকসিনের জন্য কোটি কোটি সিরিঞ্জ প্রয়োজন, তার যোগান কি রয়েছে? করোনা ঠেকাতে ঠিক কবে বাজারে ভ্যাকসিন আসবে, কত দ্রুত সেই ভ্যাকসিন পৃথিবীর সব মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া সম্ভব হবে, কাদের শরীরে প্রথম ভ্যাকসিন দেওয়া হবে, প্রতিটি মানুষের একটাই প্রশ্ন, আমি কবে ভ্যাকসিন কিনতে পারবো? শুধু ভ্যাকসিন আবিষ্কার করে ফেললেই কাজ শেষ নয়, সেই ভ্যাকসিন কত দ্রুত প্রতিটি মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া যাবে সেটাও গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উঠছে কারণ আকাল হতে পারে সিরিঞ্জের, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মার্কিন সিরিঞ্জ প্রস্তুতকারক সংস্থাগুলি বছরে সাধারণত 66 কোটি 30 লক্ষ সিরিঞ্জ তৈরি করে, কিন্তু ট্রাম্প প্রশাসনের হিসেব কোভিড ভ্যাকসিনের জন্য অতিরিক্ত 85 কোটি সিরিঞ্জের প্রয়োজন হতে পারে। এই হিসেবে বিশেষজ্ঞদের কপালে চিন্তার চওড়া ভাঁজ ফেলেছে। ভ্যাকসিন তৈরির ইঁদুর দৌড়ের সঙ্গে জুড়ে গেছে সিরিঞ্জ সমস্যা। এমনিতেই সংক্রমণ লাফিয়ে বাড়ার সঙ্গে সঙ্গে পিপির আকালে নাজেহাল সরকার। টিকাকরণের প্রথম ধাপে সিরিঞ্জ সমস্যা বড় আকার না নিলেও 2021-এ দ্বিতীয় ও তৃতীয় ধাপে ঘাম ছুটিয়ে দিতে পারে স্বাস্থ্য দপ্তরের। শুধুমাত্র আমেরিকাতে সিরিঞ্জ উৎপাদন দ্বিগুণ করতে হবে। বিশ্বের সব দেশের কাছে এখনই তাই সিরিঞ্জের অর্ডার চাইছে দুনিয়ার বৃহত্তম সিরিঞ্জ উৎপাদক বিডি। ভ্যাকসিনের বাজারে আসার আগে সিরিঞ্জ মজুদ করার প্ল্যান চোখে ফেলার আবেদন জানিয়েছেন বেক্সটন ডিকিনসন এন্ড কোম্পানির মুখপাত্র ট্রয় ক্রিকপ্যাট্রিক। বিডি যত সিরিঞ্জ তৈরি করে তার অর্ধেক ব্যবহার করা হয় আমেরিকায়। আমেরিকা, ব্রিটেন এবং কানাডার জন্য ইতিমধ্যেই 47 কোটি সিরিঞ্জ বানানোর প্রতিশ্রুতি দিয়েছে বিডি। ফুট করে 10 কোটি সিরিঞ্জ বানিয়ে দিন বললেই সিরিঞ্জ বানানো সম্ভব নয়, তাই এক্ষুনি অর্ডার দিতে হবে গোটা পৃথিবীর কাছে স্পষ্ট করে দিয়েছে ক্রিকপ্যাট্রিক। কিন্তু সিরিঞ্জ আকালের প্রশ্নটা সামনে আসছে কেন? কারণ ভয়ঙ্কর এক তথ্য সামনে এনেছে বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। তাদের অভিযোগ, আমেরিকার ভাঁড়ারে রয়েছে মাত্র 1 কোটি 50 লক্ষ সিরিঞ্জ, যা দিয়ে কোভিড যুদ্ধ জেতা সম্ভব নয়। বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকায় হার্ড ইমিউনিটিতে পৌঁছতে গেলে কোভিড ভ্যাকসিনের অন্তত 46 কোটি 20 লক্ষ ডোজ প্রয়োজন হবে। সেই ডোজ মানুষের শরীরে ঢোকাতে সেই পরিমাণ সিরিঞ্জের প্রয়োজন। অনেক বিশেষজ্ঞর ধারণা, কোভিডকে হারাতে বুস্টার ডোজও প্রয়োজন হতে পারে, মানে দ্বিতীয়বারের জন্য সেই একই পরিমাণ সিরিঞ্জ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, অনুমোদন মিললেই 2020-র মধ্যে 100টি ভ্যাকসিন তৈরির ক্ষমতা রাখে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি। 2021-এর মধ্যে সেই সংখ্যাটি 900 কোটি, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে তাল মিলিয়ে সিরিঞ্জ ও ভয়েলের যোগান না পাওয়া গেলে ভ্যাকসিন কোনো কাজেই আসবে না। বিশ্বের বৃহত্তম সিরিঞ্জ প্রস্তুতকারক সংস্থা আশাবাদী, শেষ পর্যন্ত লড়ে যেতে তৈরি। আমেরিকার জন্য 19 কোটি সিরিঞ্জ বানাচ্ছে বিডি। টিকাকরণে সাহায্য করতে নেব্রাস্কায় আরও 294 কোটি টাকা খরচ করছে তারা।
পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার সম্ভাবনা দেখছে বেশ কয়েকটি ডিস্ট্রিবিউটর। কারণ আকালের সম্ভাবনার ভয়ে আগে থেকে সিরিঞ্জ কিনে মজুত করার প্রবণতা সাপ্লাই চেনটাই ভেঙে দিতে পারে। মানুষ ভয় পেলে মাথা কাজ করে না, যুক্তি টুক্তি তখন চম্পট দেয়। ইতিমধ্যেই একটি দেশের একটি সরকারি এজেন্সি প্রচুর সিরিঞ্জ মজুত করার কাজ শুরু করে দিয়েছে, সেসব সিরিঞ্জ কাজে লাগুক বা না লাগুক। সিরিঞ্জের যোগানে তাই টান পড়ার সম্ভাবনা প্রবল, এমনই মত নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও কানেটিকাটের মেডিকেল সরঞ্জামের ডিস্ট্রিবিউটর ডিলম্যাডের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। একটা ভাইরাস আর তাকে মারতে ছ মাসের নিরন্তর যুদ্ধ। এখনো পর্যন্ত রাশিয়ার দৌলতে একটা মাত্র ভ্যাকসিন আমাদের হাতে এসেছে, কিন্তু সেই স্পুটনিক ভি কতটা কার্যকর তা কিন্তু এখনও পরিষ্কার নয়। এই রুশ ভ্যাকসিন বাদে পৃথিবীতে এই মুহূর্তে ঠিক কটা ভ্যাকসিনের পরীক্ষা চলছে জানেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত স্পুটনিক ভি বাদ দিয়ে মোট 231টা ভ্যাকসিনের কাজ চলছে, কিন্তু তাদের সবাই এখনও হিউম্যান ট্রায়াল কিন্তু শুরু করেনি। জানা যাচ্ছে এখনও পর্যন্ত অন্তত 25টি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে, তাদের মধ্যে 6টি ট্রায়াল তৃতীয় পর্যায়ে পৌঁছেছে, বাকি 19টি এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। এই বিপুল পরিমাণ ভ্যাকসিনের সঠিক পরীক্ষা করতে হলে বিরাট সংখ্যক ভলেন্টিয়ারেরও প্রয়োজন। আর ঠিক এখানেই নতুন করে সমস্যা তৈরি হয়েছে। ধরুন একটি ভ্যাকসিনের তিন ভাগের পরীক্ষা মিলিয়ে যদি কম করে 10,000 ভলেন্টিয়ারের প্রয়োজন পড়ে, তাহলে 200টি ভ্যাকসিনের পরীক্ষার জন্য অন্তত 70 লক্ষ ভলেন্টিয়ারের প্রয়োজন। এবং কাদের? যাদের শরীরে কোনো বড় রকম কোমরবিডিটি নেই, তারাই স্বেচ্ছায় শরীরে অজানা ভ্যাকসিন প্রয়োগ করতে ইচ্ছুক, এমন 70 লক্ষের সন্ধান চারটিখানি কথা নয়। অগত্যা বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ভ্যাকসিন ভলেন্টিয়ারের খোঁজ। করোনা ভ্যাকসিন পরীক্ষায় আরও ভলেন্টিয়ার চাই। আমেরিকা থেকে ব্রিটেন, ইউরোপ থেকে চীন, দেশে দেশে এখন হন্যে হয় ভলেন্টিয়ার খুঁজছে ওষুধ নির্মাতা সংস্থাগুলো। ফাস্ট ট্র্যাক বেসিসে ভ্যাকসিন তৈরি করতে হলে চটজলদি ভলেন্টিয়ারও তো চাই। সম্প্রতি ব্রিটেনে NHS এর একটি ভ্যাকসিন ট্রায়ালের জন্য 1 লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছেন, তবে আরও ভলেন্টিয়ার দরকার, বিবৃতি দিয়ে জানিয়েছেন ভ্যাকসিন নির্মাণকারী সংস্থা। কয়েক মাসের মধ্যে ব্রিটেনে আরও কিছু ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা, সেক্ষেত্রেও বিপুল সংখ্যক ভলেন্টিয়ারের প্রয়োজন। ব্রিটিশ সরকারের ভ্যাকসিন টাস্কফোর্সের দায়িত্বে থাকা কেট বিংহ্যাম নিজে বিবৃতি দিয়ে মানুষকে এগিয়ে আসার আর্জি জানাচ্ছেন। লিখেছেন, প্রত্যেকটা ট্রায়াল সুরক্ষিত, এতে শরীরে কোনো সমস্যা হবে না, দয়া করে আসুন, নাম নথিভুক্ত করান। ভলেন্টিয়ারের খোঁজে হিমশিম খেতে হচ্ছে আমেরিকার গবেষকদেরও। মডার্না থেকে জনসন অ্যান্ড জনসন বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই ভলেন্টিয়ার চেয়ে বিবৃতি দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, যত বেশি ভলেন্টিয়ারের উপর ভ্যাকসিন পরীক্ষা করা হবে তার কার্যক্ষমতা তত স্পষ্ট হবে। বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন বয়সের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের উপর ট্রায়াল করাই বিজ্ঞানসম্মত। বিজ্ঞানীদের মতে যাদের বয়স 65-এর বেশি তাদেরও ভলেন্টিয়ার হিসেবে প্রয়োজন, কারণ যাদের শরীরে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি তাদের ক্ষেত্রে ভ্যাকসিন কতটা কাজ করছে সেটাও জানা দরকার। একদিকে যেমন হাজার হাজার মানুষ স্বেচ্ছায় ভলেন্টিয়ারের তালিকায় নাম লেখাচ্ছেন, তেমনই পরীক্ষাধীন ভ্যাকসিনের সংখ্যা বাড়ায় ভলেন্টিয়ারদের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। ভারতেও কিন্তু ভ্যাকসিন ট্রায়ালের জন্য ভলেন্টিয়ারের খোঁজ চলছে। করোনা সংক্রমণ হয়নি সুস্বাস্থ্যের অধিকারী এমন 12 থেকে 65 বছর বয়সীরা ভারতের একাধিক ভ্যাকসিন ট্রায়ালে যোগ দিতে পারবেন। অক্সফোর্ড সিরামের কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে অন্তত 18 বছর বয়সী হওয়া বাধ্যতামূলক। তবে ভারত বায়োটেক এবং ডাইডাস ক্যাডিলার ভ্যাকসিনের ট্রায়ালে 12 থেকে 65 বছর বয়সীরা যোগ দিতে পারে। একদিকে হন্যে হয়ে ভলেন্টিয়ারের খোঁজ চললেও ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণে পৃথিবীর নামজাদা সংস্থাগুলো ভলেন্টিয়ারের জন্য পাখির চোখ করেছে ব্রাজিলকেই। অক্সফোর্ডের ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার জন্য 5,000 ব্রাজিলিয়ান ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। মার্কিন সংস্থা ফাইজার ভ্যাকসিন ট্রায়ালের জন্য অন্তত 1,000 ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে সেই ব্রাজিলেই। বিজ্ঞানীরা বলছেন, যে দেশে বড় ধরনের গোষ্ঠী সংক্রমণ হয়েছে সেটাই ভ্যাকসিন ট্রায়ালের আদর্শ জায়গা। ভ্যাকসিন নেওয়ার পর কোনো ভলেন্টিয়ার যদি করোনা আক্রান্ত হন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা হাতে নাতে প্রমাণ হবে। ঠিকই ধরেছেন, ভ্যাকসিন ভলেন্টিয়ার হলে কিছু রিস্ক যেমন আছে, তেমনই ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করার সদর্থক বার্তাও আছে। এ লড়াই সহজ নয়, কিন্তু যুদ্ধ জিততে হলে ময়দানে তো নামতেই হবে,
বিজ্ঞানীরা কিন্তু হাল ছাড়েননি, তারা আশাবাদী। করোনা নিধনে ফ্রন্টলাইন ভলান্টিয়ার ঠিকই মিলবে। প্রত্যেকদিন বহু মানুষ আসছেন ভলান্টিয়ার হতে, হয়তো সংখ্যায় কম, তবু আসছেন। এতেই আশার আলো দেখছেন গবেষকরা। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। ওয়ান্স আ কপ অলওয়েজ আ কপ, পুলিশ সবসময় পুলিশ। করোনায় যখন গোটা বিশ্ব লকডাউনে, তখন পৃথিবীর প্রতি কোনায় এই উর্দিধারীরা কাজ করে চলেছে। কলকাতা শহরে আমরা দেখেছি সাদা উর্দির কর্তব্য নিষ্ঠা। লাইন অফ ডিউটিতে কেউ কেউ আক্রান্ত হয়েছেন, কেউ কেউ মারাও গেছেন, বাকিরা রোগমুক্তিতে জয়ী হয়ে আবার ফিরে গেছেন কিন্তু সেই ডিউটিতে। শুধু তাই নয়, করোনা চিকিৎসায় নিজেদের প্লাজমাও দান করলেন তাদের নজন। যেদিন থেকে করোনার কামড়, সেদিন থেকে ওদের চোখে ঘুম নেই। আক্রান্তদের পাশে দাঁড়ানো কিংবা নিয়ম ভঙ্গকারীদের সবক শেখানো, সবেতেই ঝাঁপিয়ে পড়েছেন উর্দিধারীরা। কর্তব্য পালন করতে করতেই করোনা কেড়ে নিয়েছে একাধিক পুলিশকর্মীর প্রাণ। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার উদয় শঙ্কর ব্যানার্জি, ট্রাফিক ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জিদের চিরবিদায় জানাতে হয়েছে। তবুও কলকাতা পুলিশ কর্তব্যে অবিচল। সামনে থেকে কাজ করতে গিয়ে কলকাতা পুলিশের একাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে ফিরেও এসেছেন। এমনই নজন সুস্থ পুলিশকর্মী গুরুতর করোনা রোগীদের জন্য প্লাজমা দান করেছেন, তাঁদের কুর্নিস। প্রথম সারির করোনা যোদ্ধা কলকাতা পুলিশকর্মীদের স্যালিউট। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা খোদ তাঁদের সম্মান জানিয়েছেন। সহকর্মীদের জন্য তিনি গর্বিত। সম্মান পেয়ে আপ্লুত নয় পুলিশকর্মী, কাজ করার জেদ যেন আরও বেড়ে গেছে। করোনা যুদ্ধে পদে পদে বিপদ জানেন, কিন্তু কর্তব্য থেকে এক চুলো পিছিয়ে আসার বান্দা নন কেউ। মাননীয় সিপি সাহেবের আমাদের যেরকম বলেন সবসময়ই, যে মানুষের পাশে থেকে আমাদের চলতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, এবং এই করোনা মহামারি সেই সুযোগ আমাদেরকে আরও বেশি করে দিয়েছে কলকাতা পুলিশের কর্মীদের। আমি ফোন পাওয়ার সাথে সাথেই একদম প্লাজমা ডোনেট করবো, এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। আমি এবং কলকাতা পুলিশের সমস্ত সদস্যই এবং অবশ্যই তাদের সবার পরিবারই এটাকে খুবই মানে কি গর্বের সঙ্গে দেখছে, যে একজন কলকাতা পুলিশের সদস্য হিসেবে আমি মানুষের স্বার্থে মানুষের পাশে থাকার আরও বেশি করে সুযোগ পেয়েছি। আমাদের এই সদস্যরা সুস্থ হওয়ার পরে কাজে যোগদান করে আবার কিন্তু অ্যাজ ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে তারা কাজ করে চলেছেন। করোনা মোকাবিলায় কলকাতা পুলিশের একটাই নিঃশব্দ স্লোগান, লড়ছি লড়ব, জিততেই হবে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।